আধা ঘন্টা পরে 10,000 লোক মতো সুপারি কাছে একটা গোষ্ঠীতে নামতেছে। গোষ্ঠীতে নামে আমরা ঘর এনে প্রশাসনের সামনে, প্রশাসনের সামনে আমরা ঘর জ্বালাইতে পারে, তাই আমরা নিরাপত্তা ভাবি আমরা আসামে ওখান শেল্টার হওয়ার মজবুর হয়েছি আর কি, আমরা বাধ্য হয়েছি ওখান। আমরা থাকলে তো আমরা যান আগে তো যান রক্ষা করতে হবে, তাই সেই জন্য আমরা আসামে ঢুকছি আর কি। আমরা পুরো প্রশাসনে আমরা ত্রিপুরা প্রশাসনে আমরা নিরাপদ দিতে পারছি না, গতিকে আসামে ঢুকছি। কেননা কালকে এডিশনাল এসপি স্বয়ং আসছিল, আমরা ঘর যে সময় জ্বালানি হয়েছিল তখন তার আরে আত্মানিকে আটকাইতে পারছে না, তাই নিজেই এডিশনাল এসপি। সেই জন্য আমরা তো ভাবছি আমরা সেফটি নাই, সেই জন্য আমরা আসামে ঢুকছি আর কি। এখন আমরা প্রায় 2-3 হাজার ওখানে এখানে মানিকবন্ধে আছে, আর অনেক অনেক মাগুরাতে কুলিশরাতে অনেক আসামে আমরা স্প্রেড করা হয়েছে, ভাগ করা হয়েছে, কিন্তু মানিকবন্ধে প্রায় 3,000 লোক হইব আর কি আমরা আছি। গড়ে ঢুকতে পারছে না, আর পিল্লাটা আমরা গড়ের সামনে পিল্লাটাকে আর রোপার বাগান সব কলার বাগান সব কাটছে। গরু জড়িয়েছি, গরু আর গাড়ি সব কাটছে। ওখান গিয়ে আমার ছেলে মেয়ে কিনতে ঘুরতে। এখন কই আইছেন আপনারা? মানিক বোন আমরা আত্মীয় স্বজন আছে, কতজন আছে? আমরা আছি প্রায় 1,000 এরকম, আরো আরো রয়েছে লোক, কোন পুরা জমছে না, কত তো জঙ্গলও রয়েছে, আর কত কোন গ্রামে ঢুকছে, আর নদীর নিয়ে পড়ছে না মারা গেছেন, এটাও মানে ক্লিয়ার এখনো আমরা বুঝতে পারছি না। এইটুকু